লোহিত সাগরে হুদিদের বৃহত্তম হামলা প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। তুমুল বিতর্কের মাঝেই কিমের অস্ত্র কারখানা পরিদর্শন। মার্কিন সেনারা দ্রুত ইরাক ছাড়ুক দাবি ইরাকের প্রধানমন্ত্রীর। সবশেষে জানবেন এবার ইসরায়েলি তাণ্ডবে লেবাননে বাস্তুচ্যুত 76,000 জাতিসংঘের উদ্বেগ। লোহিত সাগরে হুতিদের বৃহত্তম হামলা প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে। দক্ষিণ লোহিত সাগরে হুতিদের সরাই গোষ্ঠীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। উভয় দেশের নৌবাহিনী গতকাল এইসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে এইসব ড্রোন আন্তর্জাতিক শিপিং লেনের দিকে ছুড়েছিল হুতিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই ঘটনায় দুইটি নৌবাহিনী 18টি ড্রোন, 2টি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং 1টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে। তবে এই হামলায় কোনো ধরনের হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। 19 নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং লেনে হুতিদের করা 26তম হামলা এটি। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার 3 মাস ব্যাপী যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার মধ্যে লোহিত সাগরে মঙ্গলবার হামলাটি এই অঞ্চলের বৃহত্তম হামলা। তুমুল বিতর্কের মাঝেই কিমের অস্ত্র কারখানা পরিদর্শন। রাশিয়াকে মিসাইল দেওয়ার ইস্যুতে তুমুল বিতর্কের মধ্যেই অস্ত্র কারখানা পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KRT জানায় এই তথ্য। এই সময় প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে দেশের প্রধান শত্রু আখ্যা দেন কিম। সিউলের বিপক্ষে উস্কানিমূলক আচরণ এবং অস্ত্র মজুদের অভিযোগও তোলেন তিনি। কিম জানান আত্মরক্ষা এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়াতে সামরিক শক্তি বাড়াচ্ছে পিয়ংইয়ং। সংবাদ সংস্থা KCNA জানায় সোম এবং মঙ্গলবার টানা 2 দিন অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম। সম্প্রতি রাশিয়াকে মিসাইল দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র সহ প্রায় 50টি দেশ নিন্দাও জানিয়েছে। মার্কিন সেনারা দ্রুত ইরাক ছাড়ুক। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী দ্রুত এবং সুশৃঙ্খল প্রস্থান চায় ইরাক, কিন্তু এটা নিয়ে কোনো সময়সীমা নির্ধারণ করেনি। ইরাকের অন্যতম আনুষ্ঠানিক নিরাপত্তা বাহিনীর অংশ ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরানের ঘনিষ্ঠ শিয়া মুসলিম গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের দাবি জোরালো হয়ে উঠেছে। ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন বাহিনীর ওপর কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়। প্রতিক্রিয়ায় ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীর উপর হামলা করে মার্কিন বাহিনী। ইরাক আবারও আঞ্চলিক সংঘাতের থিয়েটারে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বাগদাদে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরাকের প্রধানমন্ত্রী সুদানি বলেন এই সম্পর্ক পুনর্গঠন করা দরকার, যাতে ইরাক এবং এই অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত করা অভ্যন্তরীণ বা বিদেশি কোনো পক্ষের লক্ষ্য বা যুক্তিকতা না হয়। ইসরায়েলি তাণ্ডবে লেবাননে বাস্তুচ্যুত 76,000 জাতিসংঘের উদ্বেগ। গাজায় চলছে ইসরায়েলের পাশবিক নির্যাতন এবং জাতিগত নিধন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে সামিল হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাই লেবাননেও হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলা চালাচ্ছে ইহুদি বাহিনী। আর এতে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে 76,000 বাসিন্দা। এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন লড়াই অব্যাহত থাকলে সীমান্ত রেখা অর্থাৎ ব্লু লাইনের দুই পাশের বেসামরিক নাগরিকরা আরও ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হবেন। ইসরায়েল লেবানন ও দখলকৃত গোলান মালভূমির মাঝে জাতিসংঘ যে সীমানা রেখা টেনে দিয়েছে সেটাই ব্লু লাইন হিসেবে পরিচিত। এই সময় ব্লু লাইনে বসবাসরত বেসামরিকদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোরও তাগিদ দান দুজারিক।